কল্পনার কল্পনায় পাব বাস্তব রূপ। দেশের প্রথমগী আদিবাসী মুখ্যমন্ত্রী লাভ করব ঝাড়খণ্ডে। গুড়মারি সুরেনক গঙ্গাতে পেলালে নাকি বিজেপিয়ে? ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সুরেনলৈ দশমবারের জাননী পঠিয়াইছে ইডিয়ে। ইডির জাননির পাছতেই সোমবারের আত্মগোপন করে আছিল মুখ্যমন্ত্রী হেমন্ত সুরেনে। উল্লেখ্য যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সুরেনলৈ দশমবারের জাননী পঠিয়াইছে ইডিয়ে। এখন এখনক দশখন জাননী পঠিয়ার পাছতো ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সুরেনে ইডি জেরার সম্মুখীন হওয়া নাই। সুরেনের দিল্লীস্থিত বাসভবনতো ইডিয়ে অভিযান চলাইছে। উল্লেখ্য, বিভিন্ন সরকারি সংস্থার জড়িয়ে বিরোধী পক্ষক ভয় ভাবুকি দিয়ে বিজেপিয়ে নিজের এনডিএ মিত্রজোটলে নিব খোঁজাটো নতুন কথা নহয়। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীগুলো বিজেপির ফলের দিয়া হয়েছিল এক অদ্ভুত শর্ত। মুখ্যমন্ত্রী হিসাবে যদি বিজেপির কোনো নেতাক নির্বাচিত করা হয় আর দলটোয় যদি বিজেপির হাত মিলায় তেওঁৰ বিরুদ্ধে উঠা অভিযোগবর তদন্ত স্থবির হব। অবশ্যই বিজেপিয়ে এই কথা স্পষ্টক কোৱা নাই যদিও মহারাষ্ট্রত অজিত পাওয়ারের বিরুদ্ধে উঠা হাজার হাজার কোটির তদন্ত বিজেপির হাত মিলার পাছতেই স্থবির হয়ে পড়েছিল। কিন্তু ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সুরেন নাসুর বান্দা। বিজেপিয়ে ঝাড়খণ্ডত সরকার গঠন করার পাছতেই অপারেশন লতাসর জড়িয়ে ঝাড়খণ্ডের বিধায়কক ক্রয়ের চিন্তা চর্চা করেছিল যদিও ব্যর্থ হয়েছিল। মুখ্যমন্ত্রী সুরেন নিজেও নিশ্চিত যে ইডিয়ে অতি সোনকালে গ্রেপ্তার করব, সেয়ে পত্নী কল্পনা সুরেনক স্থানত অধিষ্ঠিত করার সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছিল বিগত ডিসেম্বর মাহতেই। হেমন্ত সুরেনে প্রস্তুত করা সমীকরণ অনুসরি যদি ইডিয়ে গ্রেপ্তার করে তেনে অতি কমেও 4-5 মাস কারাবাস খাটিব লাগিব। তেওঁৰ পত্নী কল্পনা সুরেনক মুখ্যমন্ত্রী পদত অধিষ্ঠিত করে আনকি তেওঁৰ পত্নীর সমষ্টিও আগতীয়াক ব্যবস্থা করে থাকে। সেই অনুসরি গান্ধে সমষ্টির উপনির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা আগ্রহাব কল্পনা সুরেনে। ইতিমধ্যে বিগত ডিসেম্বরতে গান্ধে সমষ্টির বিধায়ক সরফরাজ আহমেদে বিধায়ক পদ ত্যাগ করেছিল। গান্ধে সমষ্টিতো সাঁওতাল লোকের সংখ্যা বেশি আর এই সমষ্টিত ঝাড়খণ্ড মুক্তি মোর্চার ভেটি যথেষ্ট সবল। বিজেপিয়ে যেহেতু সময়ত দেশের এখনো রাজ্যত মহিলা মুখ্যমন্ত্রীর নিযুক্তি দিবা নাই, সেই সময়ত হেমন্ত সুরেনে এগারী আদিবাসী মহিলাক মুখ্যমন্ত্রী পদত অধিষ্ঠিত করাবো বিরোধী মিত্রজোটর নিশ্চয়ক গৌরবর বিষয়। যুক্ত কৃতিত্বের বিজেপি সন্দিহান হয়ে আছিল যে কেবল বিজেপিয়ে সুরেনক বিপদত পেলার উদ্দেশ্যে পতা খোলর আদিবাসী মহিলাক মুখ্যমন্ত্রী পাতি সেই কৃতিত্ব অনায়াসে লাভ করা বিষয়টি কোনোপথ্যে হজম করবা নাই বিজেপিয়ে। উল্লেখ্য যে ঝাড়খণ্ড বিধানসভাত মুঠ 81খন আসন আছে আর তার 41খন আছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার দখলত। হেমন্ত সুরেনের রণকৌশলত বিধ্বস্ত বিজেপিয়ে এতিয়া ইডির জড়িয়ে মুখ্যমন্ত্রীগুলো গ্রেপ্তার করবনে নকরাই সেই সিদ্ধান্তর বিষয়ে জানিবলে কেটামান দিন হয়তো রব লাগবে। অবশ্যই সুরেনকেই নহয় আন কেবাগীও বিরোধী নেতাল সমন পঠিয়াইছে ইডিয়ে। ইতিমধ্যে দিল্লির সুরা কেলেঙ্কারি সন্দর্ভত পঞ্চমবারলে সমন লাভ করেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালে। আনহাতে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব, প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী, উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, সাংসদ মিসা ভারতীকো রেল বিভাগের নিযুক্তির বিনিময়ত কম মূল্যত ভূমি সংগ্রহ সম্পর্ক জেরা করেছে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের রাষ্ট্রীয় সম্পাদক অভিষেক ব্যানার্জী আদির দরে নেতাই কেবাবারও ইডির জেরার সম্মুখীন হয়েছে। কর্ণাটকের উপ মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের বিরুদ্ধে তদন্ত আরম্ভ করার ইঙ্গিত দিছে বিজেপিয়ে। ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকো মহাদেব এপর নামত সর্বমুঠ 530 কোটি টাকার লেনদেন করা বলে অভিযোগ তুলিছিল বিজেপিয়ে। হেমন্ত সুরেনক জেলে নিক্ষেপ করাত বিজেপি সফল হলেও বিজেপিয়ে সুরেনের বিরুদ্ধে পরিয়ালতান্ত্রিক রাজনীতি করার অভিযোগ উত্থাপনের সম্ভাবনীয়তা আছে। অবশ্যই বিজেপির পরিয়ালতন্ত্রের উপর চলা আক্রমণ প্রতিহত করার বিরোধী মিত্রজোটে সাজু করে থাকে বিজেপির পরিয়ালতন্ত্রের এক দীঘলীয়া তালিকা, যত সন্নিবিষ্ট আছে কর্ণাটক বিজেপির সভাপতির নাম। কর্ণাটক বিজেপির সভাপতিগী প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াই এস ইয়েদুরাপ্পার পুত্র। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, রবিশঙ্কর প্রসাদ, পীযুষ গোয়েল আদির দরে বিজেপির জ্যেষ্ঠ নেতার জন্মকুণ্ডলী উলিয়ায় সাজু করে রাখিছে বিরোধী। উল্লেখ্য যে এই আটাইকজন নেতার পিতৃ আছিল বিজেপি দলের মন্ত্রী, সাংসদ অথবা প্রাক্তন মুখ্যমন্ত্রী। হেমন্ত সুরেনের পত্নী কল্পনা সুরেনে জীবনত মুখ্যমন্ত্রী হওয়ার কথা কল্পনাও করা নাছিল কেতিয়াও। কিন্তু বিগত ডিসেম্বর মাহের কল্পনায় কল্পনাতে হয়তো মুখ্যমন্ত্রী হওয়ার কথা ভাবিছে। কল্পনা সুরেনের সেই সপন হয়তো সোনকালে বাস্তব রূপ পাব।